এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। টাকাটা এনেছেন তো? টাকা ঠিক পেয়ে যাবে রাজা, আমি যখন কথা দিয়েছি তখন। ঠিক আছে, তাহলে আপনি স্যার তাড়াতাড়ি চলে আসুন, আর সময় নষ্ট করবেন না। কি বললো? আসছে, 15 মিনিটের মধ্যে ঢুকবে বললো। শোন, আমাদেরকে কাজটা সারতে হবে, ঠিক আছে? চল চল। ভালো লাগছে না, কি যে হচ্ছে কে জানে। আমি এত অধৈর্য কেন হচ্ছে? তুমি কেন হচ্ছে? আচ্ছা বৌমা, পূর্ণিমা কতক্ষণ আছে গো? আছে মা, বেশ খানিকক্ষণ আছে, আপনি চিন্তা করবেন না। হ্যাঁ সে তো আছে, কিন্তু দেখো ঠাকুর মশাই তো এখনো এলেন না। ওদিকে বৃষ্টি আবার গেল ঠাকুর মশাইকে খুঁজতে, সেও যদি না পায়। আমি তো এটা বুঝতে পারছি না, ওর তো যাওয়ার কোনো দরকার ছিল না। আরে বাবা, সব ঠাকুর মশাই তো আজকের দিনে একই অবস্থা, ওর তো সব কিছুতে বেশি বাড়াবাড়ি। অবশ্য আমি বললে তো তোমরা বলবে আমি ওর বিরুদ্ধে সব সময় কেন কথা বলি। আচ্ছা আমি তুমি এত চিন্তা করো না, আমি তাই ফোন করছি। দাও বৃষ্টি, বৃষ্টি তুমি কোথায়? বলছি বলছি তুমি কোথায় আছো? আরে কি বললো রে? বললো ঠাকুর মশাইয়ের জন্য অপেক্ষা করছে। বোঝো তা কোথায় অপেক্ষা করছে, রাস্তায়? বুঝতে পারছি না তুমি বাজে কথা কেন বলছো। বেশি শুনে ও নিশ্চয়ই কোনো বাড়িতে ঠাকুর মশাইয়ের জন্য অপেক্ষা করছে। কি করে বুঝলি? শুনলাম, আমি শুনলাম যে সেখানে শাক বাজছে, তার মানে নিশ্চয়ই ঠাকুর মশাইকে ধরার জন্য কোনো বাড়িতেই অপেক্ষা করছে, রাস্তায় তো দাঁড়িয়ে নেই। সত্যি এই অবস্থা আমাদের কোনো কালে হয়নি। ঠাম্মি, আমাদের ঠাকুর মশাই এবারে দেরি করলো তাই জন্যই তো। বৃষ্টি অন্য কোনো কারণে বেরোয়নি তো? ওর অন্ধকার কেন? রাজা যে বলল রোশনি আজকে এখানে লক্ষ্মী পুজো করবে, ওই ঘর কি হচ্ছে? ওই ঘরে পুজো হচ্ছে নাকি? পদ্মলায় নমস্তুভ্যম নমস্তুভ্যঞ্চ সর্বদে
सर्वभूत हितार्थाय वसु वृष्टिं सदा कुरु। এখানে কি করছেন? কোনো প্রবলেম? উনি 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 কোথায় গেলেন? কে কোথায় গেল? রশনি, রশনি ওই ঘরে মারবেন না, চান না, চান চান না না আমি 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 রশ্মির কথা বলছি না, আমাকে আমাকে একজন ডাকছিল মাধুরী বৌদি, সে কোথায় গেল? মা মাধুরী বৌদি, সে আবার কি? এই তো এইখানে ছিল, এইখানে এই মাত্র ছিল। কই, এই ঘরে তো কেউ ছিল না, আমরা তো এলাম এই মাত্র। ছিল ছিল, ঘর অন্ধকার ছিল, আমি ঢুকতেই দেখি ঘর অন্ধকার। এসব কখন হলো? কি বলছেন জাতা? আমি 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 সত্যি বলছি, আমাকে বলুন না কোথায়। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে স্যার? ও ঘরে পুজো হচ্ছে, ও ঘরে অন্ধকার হলো না?